স্বামী আর স্ত্রী ঘরের ভেতরে জীবন কাটায় সুখের সংসার, বহু বছর ধরে সংসার চলতেছে, একদিন স্বামী বেচারা স্ত্রী নিয়া দাম্পত্য জীবনের সুখময় আলোচনায় ব্যস্ত হয়ে গেল। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী বলো তুমি আমাকে কেমন মোহাব্বত করো, বলে কলিজা দিয়া করি, তুমি আমার জীবন তুমি আমার মরণ। স্ত্রী বলে পরীক্ষামূলক, আমি যদি পরীক্ষা করি পাশ করবা? স্বামী বেচারা বলে পাশ করব। কি পরীক্ষা করবা হে বিবি? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার আমার মোহাব্বতটা তোমার অন্তরে কি বদ্ধমূল আছে নি? বলে আছে। তুমি আমারে অন্ধের মতো ভালোবাসো নি? বলে ভালোবাসি। কেমন? বলে তুমি যা চাইবা তা আমি দিতে বাধ্য, তুমি আমার জীবন। চাইলে দিবানি কাহা দিব? আবার বলো দিবানি কয়ে দিব? ভালো করে বলো দিবানি কয়ে দিব? স্ত্রী পরীক্ষামূলক বললেন, তালাক দাও। কি দাও? তালাক। ভালো স্বামী ভালো পুরুষ কখনো তালাক দেয়নি, কোন ভালো মানুষ তালাক দেয় না। স্বামী কইলে কি? তালাক এই চিন্তা তোমার মাথায় চাপলো কেন? বলে তুমি ওয়াদা করেছো চাইলেই দিবা, দাও। ওয়াদা করেছো দাও। স্বামী বেচারা বলে কলিজা ভেঙ্গে যাবে, তালাক দিব না। বলে ওয়াদা করেছো দিতেই হবে, না হয় আমি বুঝবো তোমার ভালোবাসার ওয়াদা মিথ্যা। লাগছে তর্ক দৌড়াচ্ছে পয়গম্বরের দরবারে সমাধানের জন্য। নুজহাতুল মাজালিসের মধ্যে ঘটনা আছে, দুজন রওয়ানা পয়গম্বরের দরবারে সমাধান নিবেন, রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা রাস্তার পার্শ্বে পড়ে গিয়া পাও ভেঙ্গে গেছে, চিৎকার দিয়া কান্না করে, আমারে বাঁচাও। স্ত্রী স্বামীর হাত ধরে বলে, ও স্বামী কান্না করবা না, চলো আমরা বাড়ি চলো, নবীর দরবারে যাওয়ার কথা এখন ভুলে গেছো? কয়ে হ্যাঁ বন্ধু বাড়ি চলো। স্বামী ভেসরাইয়া বাড়ি নিয়ে চলল। এবার স্বামীকে খেদমতের সাথে সুস্থতার সাথে বিশ্রামে দিল। এবার বলে স্বামী গো, আমি যে তোমার কাছে তালাক চাইছিলাম ওই কথাটা আমি উড্ড করে নিলাম। স্বামী বেচারা বলে, বিবি কেনই বা চাইলা, কেনই বাবার ফিরাইয়া নিলা? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, স্বামী আমার আমি তো এক গরিবের সন্তান, আমি অত্যন্ত কষ্ট করা জীবন যাপনের মানুষ, তোমার ঘরে আসছি আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহর মোহাব্বতকে অন্তরে প্রাধান্য দিয়েছি, তোমার ঘরে এত বছর জীবন কাটাইলাম, দেখলাম তোমার ঘরে কোনো মুসিবত নাই, বহু চিন্তা করে দেখলাম যেখানে মুসিবত নাই সেখানে আল্লাহর কোনো রহমত নাই, যেখানে আল্লাহর কোনো রহমত নাই সেখানে আমিও নাই, এজন্য তালাক চাইছি। হঠাৎ পাটা ভেঙ্গে যখন তুমি কান্না শুরু করেছো, দেখলাম মুসিবত চলে আসলো, যেখানে মুসিবত আছে সেখানে রহমত আছে সেখানে আমিও আছি। বুঝেননি কিছু? কি আল্লাহর চোখ নাই? সব খালি আমগদিকে দেয় বিপদ, আর মানুষ দেখে না, অনেকে বলে না আল্লাহ খালি আমারই দেখে।
আল্লাহ বলেন আমি তোরে দেখি, এটা তো তোর জন্য নেয়ামত, আমি তোর উপরে নেয়ামত দান করলাম, মুসিবত মুসিবত আসছে আশা মাত্র তুমি শুকর আদায় করবা আর আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ পাশ করাইয়া দাও। ও আল্লাহ পরীক্ষা দিও না, দিলে আমি পাশ করতে পারবো না, এরপরেও যদি দেও মেহরবানি করে পাশ করাইয়া দেও, তুমি পাশ না করাইলে আমার উপায় নেই। সবিরিন্দের অন্তর্ভুক্ত করে দাও, শাকিরিন্দের অন্তর্ভুক্ত করে দাও, জাকিরিন্দের অন্তর্ভুক্ত করে দাও। মুসিবত আসাটা নেয়ামত, আসলেই বান্দা ধৈর্য হারা হওয়া যাবে না, সবর আর একটা পুঁজি লাগবে, তাই দেখবা সাহায্যর দরজা খুলে গেছে, নামাজ। يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه সাহায্য প্রার্থনা করো ও মুমিন, সবর ও সালাতের মাধ্যমে। মুমিনদেরকে আল্লাহ বললেন সাহায্য কামনা করো, প্রার্থনা করো, বেঈমানকে কেন সাহায্য প্রার্থনার কথা বললেন না? অথচ জমিনে এমন একটা মানুষ দেখা যায় না অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া একা একা চলতে পারে, সাহায্য ছাড়া চলার কোনো গতিকারণ নাই। একজনের কাছে টাকাও আছে, সুন্দর বাড়ি গাড়ি সব আছে, এই লোকটা যদি চিন্তা করে আমি কারো কাছে মাথা নত করব না, কারো কাছে গিয়া কিছু চাইব না, লোকটা না খাইয়া অল্প দিনে মরে যাইতে বাধ্য হবে। এই টাকাওয়ালা ভাই, টাকার গরম দেখাইয়া অহংকারী হইও না, তোমার টাকা নিয়া মাছ বাজারের গরিব মাছওয়ালার কাছে যদি না যাও কপালে মাছ জুটবে না। কি আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো, সাহায্য লাগবেই, সাহায্য ছাড়া চলার উপায় নাই। কিন্তু বেঈমানকে না বলে মুমিনকে আল্লাহ আলাদা করে বললেন কেন? কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? একমাত্র মুমিন। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে এরা জান্নাতে যাবে, কিন্তু কোন বেঈমান কখনোই জান্নাত পাবে না। মুমিনেরাও যে জান্নাত পাবে তাও অনেক কঠিন হবে, অনেক কঠিন। বলে কেমন কঠিন? মুমিনেরা যে জান্নাত পাবে তাও বড় কঠিন হয়ে যাবে, কারণ পয়গম্বর বলেন قال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي পয়গম্বর বলেন শ্রেষ্ঠ নবী যার মত কোন নবী আছে নাকি? আমগো নবীর মত কোন পি আমার নবী এত দামি, যেই নবীর থেকে বড় কোন পিশাব জমিনে, আমার নবীর থেকে বড় মুহাদ্দিস, বড় বক্তা, বড় শায়খুল হাদিস আছে? কেউ যদি মনে মনে ভাবো যে আমার নবীর থেকে বড় পিশাব অমুকে, তুমি বেঈমান। কেমন মায়ার নবী আমার, যেই নবীজির চেহারা মোবারকের দিকে নজরটা দিলেই 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো।
رحمة للعالمين زي نبير قام تك مشكر كران أشتو أما زن عائشة رضي الله عنها بلتسين پیغمبر قام امرا بطلر مد بھرے بھرے رکتام আর বিবাহের অনুষ্ঠান বা বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম আমরা আতর হিসেবে ব্যবহার করতাম ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত بود فخر الأولي كمون ایک جن نبی اللہ ما در دن کرے سن امرا اوئی نبی رمت زی نبی رمت جنت نا ڈھک لے انو کنو نبی رمت جنت ڈھکار کنو انو موتی نائی ہم کو فاور کم نا بیشی اس انو بیشی بیشی بیری ڈانین বয়ানের আগে ওবিরি বয়ানের পরে ওবিরি আল্লাহ হেদায়াত দান করুন জিন্দেগি মে বন্দেগি তু কর না হে জিন্দেগি মে বন্দেগি তু কর না হে زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طلب گار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو دنیا ایک مثل کاغذ پھول ہے یہ دنیا ایک مثل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے بھائی رامر মদিনার নবী বলেন এই উম্মতের দল আমার আগে একটা সম্প্রদায় ছিল একটা জাতি ছিল বনি ইসরাইল ইয়ারা ইয়াকুব নবীর সন্তান ইয়াকুব আলাইহিস সালামের সন্তান এরা ইয়াকুব নবীর আল্লাহ তাআলা তার আরেকটা নাম রেখেছিলেন ইসরাইল মানে আল্লাহর বান্দা বানী মানে সন্তান ইসরাইল আল্লাহর বান্দার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম তার প্রথম ঘরে দশটা সন্তান দ্বিতীয় ঘরে দুই সন্তান ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন
ইয়াকুব নবীর পরবর্তী যত বংশধর সবাইকে বনি ইসরাইল বলে। আল্লাহ তাআলা এদেরকে এত নেয়ামত দান করেছেন, বড় নেয়ামত হলো শত শত নবী তার বংশে আসছে। দ্বিতীয়, আল্লাহ অনেক নেয়ামত দিয়েছেন, কষ্ট ছাড়া আসমান থেকে ডাইরেক্ট খানা পাঠাইছেন, ডাইরেক্ট পাখির গুনা গোস্ত জমিনে। সন্ধ্যাবেলা দেখতো পুরা মাটির ভিতরে পাখির গুনা ভুনা গোস্ত হালুয়া, এগুলো খাইতো। এরা এত বড় নেমও খারাম হয়ে গেল, বেশি খাইলে পাইতে পাইতে আর শুকর আদায় করে না। এই বনি ইসরাইল এত আল্লাহর সাথে গাদ্দারি শুরু করলো, নবীদের সাথে রসুলদের সাথে এত বেয়াদবি, আল্লাহ আসমানের খানা বন্ধ করে দিলেন। নবীজি বলেন, আমগো নবী বলেন, এই চালাক বনি ইসরাইলেরা যদি চালাকি না করত, আমি মুহাম্মদের উম্মতেরাও ডাইরেক্ট আসমান থেকে খানা পাইত। এরা এত বড় চালাক, চালাকি করার পর এদের শক্তির মেরুদণ্ড ভেঙ্গে দেয়া হলো। শক্তির মেরুদণ্ড মজবুত থাকে যদি, একসাথে থাকে, কোনো ভাঙ্গা ভাঙ্গি না থাকে। আমার হাতটা বড় শক্তিশালী, যদি ভেঙ্গে যায় হাজারবার পট্টি লাগাবো আর আগের শক্তি ফিরে আসবে? বনি ইসরাইলরা এত বড় এক জাতি, এত শক্তি, কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়া 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 দল 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 হয়ে গেল, ঘরে ঘরে দল, কয়েক দল দ্বন্দ্ব শুরু হয়ে গেল। একজনে মার খায়, পাশের লোকটা তাকায় তাকায় হাসে, কয় আরো দে, আমগো বুঝতে আছে না? একজন হুজুরের গালি দিতে পারলে আর একজন খুশি হয়, একজন আলেমকে জেলখানায় নিলে আর এক আলেম খুশি। মুসলমান বেঈমানের হাতে মার খাইলে আর একদল খুশি। কেউ যদি ব্যবসায় লস খায়, পাশের বাড়িওয়ালা ব্যবসায়ীরা খুশি। কারো সন্তান পরীক্ষায় ফেল করলে পাশের বাড়িওয়ালারা খুশি, পাশ করলে সইতে পারে না। ব্যবসায় লাভবান হইলে আর এক ব্যবসায়ী সইতে পারে না। এরকম বরকতের গুণ আছে না আমার ভিতরে? হ্যাঁ, এই বরকতেই তো আমরা এতদূর আগায় গেছি। কুত্তার মতো একজন আর একজনের পিছনে লাগা। নবী বলেন, এরা দলাদলি করতে করতে দলের সংখ্যা হলো 72। আমি মুহাম্মদের উম্মতের আরো অ্যাডভান্স হয়ে দল আরেকটা বেড়ে যাবে কয়টা? নবী বলেন, সব আমার উম্মতেরা মুমিন হইয়া 73 দল হবে, সব জাহান্নামে যাবে, মুমিন জাহান্নামে, মুমিনেরা জাহান্নামে, মাত্র এক দল মুমিন জান্নাতে যাবে। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী, 72 দল মুমিন জাহান্নামে যাবে, এক দল মুমিন জান্নাতে যাবে, ওই মুমিন দলটার একটু পরিচয় জানতে চাই। নবী বলেন, যাদের পরিচয় হলো দুইটা, এক আমি মুহাম্মদের আদর্শ মানবে, দ্বিতীয় আমার ছাত্র সাহাবায়ে কেরামের আদর্শ মতো চলবে। যারা মুহাম্মদেরও মানে সাহাবায়ে কেরামকেও মানবে তারা জান্নাতি, মুমিন হইয়াও জান্নাত পাওয়া সহজ না কঠিন? 72 দল মুমিনেরাই জাহান্নামি, বেঈমান তো আগের পরে বাদ, ওরই তো হিসাব সারা, হিসাবের ফিডা খাইয়া জাহান্নামে যাবে 72 দল মুমিন। এবার বুঝেন ওই 72-এর মধ্যে আপনি আমি ভইরে গেলে উভয় কি? হ্যাঁ, ও আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহ কয় সাহায্য প্রার্থনা করো, একা একা চলতে পারবা না,
কারণ তুমি দুনিয়া নামক জমিনের মধ্যে যদি চলতে গিয়া জান্নাত পেতে চাও ওই জান্নাতের পথ বড় পিচ্ছিল পথ বড় মারাত্মক কাটাযুক্ত পথ একা একা চলতে পারবে না দুনিয়ার পরিবেশ রাস্তাগুলো ভাঙ্গাচুরা নাপাক জান্নাতের পথে যদি চলতে চাও কয়েকটা শয়তান তোমার পিছনে লাগিয়ে আছে তোমারে জাহান্নামে নেওয়ার জন্য তুমি একা আগাইতে পারবে না একা মানুষ একজনারে ধাক্কা দিয়ে আগান যায় তিনজনে যদি টানে তা আগামু কেমন জিন শয়তানে আমারে পেছনে টানে নফস শয়তানে আমারে জাহান্নামে টানে মানুষ রূপী শয়তানটাও টানে টানে না টানে যত আমলের দিকে আগাইতে চাই আমার বন্ধুরা কয় এত ইবাদত লাগে না এত করি লাভ কি ও আল্লাহর বান্দা আমি নিজে পর্দা করি হালাল খায় আমার সন্তানটা আল্লাহর মহব্বতে নামাজ পড়ে না পর্দা করে না হালাল খায় না নাই তাহলে আমি যত আগাইতে চাই আমি আমার আপন জনের আমার পেছনে টানতেছে আর ওই টানাটানি বুঝছেন না মুরব্বীরা আপনি হজ করছেন নামাজ পড়েন পাগড়ি তসবি হাতে জান্নাত পাবেন এত সহজ না আপনার সন্তান যদি আপনি জাহান্নাম থেকে ফিরাইতে না পারেন কিয়ামতের দিন সন্তানের কারণে বাবা মাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে সূরা আহজাব 67 নম্বর আয়াত ফিদা আছে মা বাবার কপালে সন্তানের গুনার কারণে এরপরে যে আমি একটু সামনে আগাবো আমি তো শক্তি ও দুর্বল আমার কারণ আমার আল্লাহ বানানোর সময় বানাইছেনি দুর্বল করে নাপাক পানি দিয়া আমি এতটাই যে দুর্বল দুনিয়াতে যেদিন আসছিলাম আমি দাঁড়াইতেও পারি না বসতেও পারি না শুইতেও পারি না আম্মা জান আমারে যেইভাবে শোয়া রাখছে ওইভাবেই শুয়ে রইছি আমার মাথার নিচে বালিশ নাই আমি বালিশ দিতে পারি না আমি চিনি না আমার মা আমার আব্বাকে আমার আপনকে আমার দুশ্মনকে আমি চিনি না আগুন পাইলে হাত দেই আমি জানিও না যে আগুনে আমার হাত পুড়ে যাবে আমি এতটাই দুর্বল আমি টাকা পাইলেও এটারে চাবাই মুখে নেই আমি এটারে নষ্ট করি আমি জানি না টাকা বড় মূল্যবান নেয়ামত আমি এত দুর্বল আমারে আম্মা জান দুধ দেয় আমার গাল বেয়ে বেয়ে পড়ে যায় আমি দুধ ভেতরে নিতে পারি না আমি এতটাই যে দুর্বল শীতের মধ্যে আমার কাঁথার দরকার আমি মাকে বলতে পারি না মা আমার একটা কাঁথা দাও পারছেন আমি এত দুর্বল আমার গরম লাগে একটু বাতাস দাও আমি আম্মুকে বলতে পারি না বাতাস দাও আমি এতটাই দুর্বল আল্লাহ তাআলা কয় তোরে আমি এত দুর্বল করে বানাইলাম ওয়াখুলিকাল ইনসানু যাঈফা আমার পেটে ক্ষুধা লাগছে আম্মাকে বলতে পারি না মা আমারে খানা দাও ক্ষুধা লাগছে আমার একটাই পুঁজি ছিল কান্নার আওয়াজ আমি শুধু কান্নাই করছি শুধু কান্না আম্মা জান বুঝতে পারছে আমি কান্না করে কখন খানা চাইছি মা বুঝা বুঝা আমার টাইম মতো খানা দিছে আম্মা জান বুঝতেছেন আমার এখন কান্না হলো ঘুমের বিছনা দিয়ে দিছে আম্মা জান আমার কান্না শুনে বুঝতে পারতেন এখন আমার বাথরুমের প্রয়োজন আম্মা জান তাড়াতাড়ি বাথরুমের ব্যবস্থা করেছেন আমি এতটাই দুর্বল আস্তে আস্তে একটু বড় হয়ে গেলাম দাঁড়াইতে পারি আবার হইরা যাই দুই এক কদম হাঁটি আবার পড়ে যাই এমন আল্লাহ আমারে বানাইছেন আমার একটা দাঁত জমিনের মধ্যে জন্মলগ্নে একটা দাঁত দেয় নাই নাকি আপনাকে দাঁত দিয়ে দিছিল এতটা দুর্বল আমার আব্বা আম্মা কোনদিন মোনাজাত করে বলে নাই আল্লাহ এমন সন্তান কে দিলা দে দাঁত দিলা না
আল্লাহ কয় আমি তোরে সময় মতো দাঁত দিয়ে দিলাম, খানা যেন ঠিক মতো খেতে পারো। আমি আল্লাহ পাক তোর জন্য দুনিয়াতে পাঠানোর আগেই খানার এমন সুন্দর আয়োজন করলাম, দুনিয়াতে গিয়া জমিনের কোনো খাদ্য তুই খেতে পারবি না। আমি আল্লাহ তোর জন্য আরামের খানার আয়োজন করে দিলাম, তোর মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা দেখ, বাচ্চার জন্য আম্মা জান সুজি পাকায়, সুজি পাকায় না, সুজি পাকায় না, সুজির মধ্যে চিনি লাগে, পানি লাগে, লবণ লাগে, দুধ লাগে, আগুন লাগে, লাগে না? আবার রেডি দিয়ে পাকাইয়া ফ্যানের নিচে রাইখে আধা ঘন্টা ঠান্ডা করা লাগে, দু চার চামিচ খাওয়াইয়া মা সুজিটারে দূরে রাখে, তিন চার ঘন্টা পরে সুজি ফালায় দেয়, এটা খাওয়ানো যাবে না, পেট নষ্ট হবে। আল্লাহ কয় আমি তোর কেমন দয়ার মালিক, তোরে কত আদর করে বানাইছি রে গোলাম, তোর মায়ের বুকে এমন দুধের আয়োজন আমি করিয়া দিলাম, যেই দুধ বেশি চিনিও লাগবে না, লবণ লাগবে না, আগুন লাগবে না, পানিও লাগবে না, ঠান্ডাও না, গরমও না, পাতলাও না, ঘনও না, লবণও না, বেশি মিষ্টিও না। এত বেশি গরম বানাই নাই যে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগবে, এমন ঠান্ডা দেই নাই যে তোর কচি গলায় গিয়ে আটকাইয়া যাবে, এমন সুন্দর খানার আয়োজন করেছি। ও বান্দা চার ঘন্টা না, তুই সারা মহাব্বত করিয়া যদি টানা দুই বছর পান করো, একটা সেকেন্ডের জন্য তোর খানা কখনো নষ্ট হবে না। কাদেরে কুদরত দারি বর কমাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ও আল্লাহর আশেক পাগলের দল, আমার আল্লাহ কেমন দয়ার মালিক, ও বান্দা তুমি বড় হয়েছো, তোমার যখন দাঁতের প্রয়োজন আমার আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছেন। ও আল্লাহর বান্দা তুমি যতই বাহাদুরি করো, আল্লাহ তোমারে সৃষ্টিগতভাবে এতটা দুর্বল বানায় দিলেন, একটা মশার কাছেও তুমি আমি দুর্বল, একটা পিপলিকার কাছেও তুমি আমি দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, তুমি আমি বান্দা চলাফেরার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানা লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোস্ত। কয় কেজি আপনাদের এদিকে আসেনি কোনো খাদক, তিন বেলায় 17 কেজি মারবে? না পারলেও টানাটানিটা তোর কম করে নাই, যত মামলা হামলা তুই পেট মোবারকের জন্য। রমাজানে আইতেছে না, রমাজান দেখবেন বেরোজাদারের ভিড়ের কানে রোজাদার ইফতারি হয় না, আছে না নাই? মসজিদে মসজিদে ইফতারির আয়োজন, গিয়ে দেখবেন আজানটা দেওয়ার আগেই বেরোজাদার আজি আজান দিবে, আরো 5 মিনিট পরে বই বই একটা একটা বুট মারে মুখের ভিতরে, একটা মুড়ি মারে, কি আছে না নাই? কি তোর আজান হয় নাই, তুই যে বুট খাইতেছ কেন? আমরা তো বুঝেন না হুজুর, আব্বাও রয় নাই, আমরাও রোজা রয়ে, তা তুই ইফতারি খাস কেন? ও আজান দেওয়ার জন্য একটা মাইকে বাড়ি মারছে ঠুস করে, এবার মুড বইরে দিছে, এখন রোজাদার কা কি হবে আজান দান খা এক্ষুনি দিবে, কোনো টেনশন নেই, এমন খাওয়ান শুরু করছে, ও তো খাদক হয়ে বইছে। আমি রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে বসছিলাম, সারা দিনের পিপাসা, 10 জনের ইফতারি এক জায়গায় জমা, 10 গেলাস শরবত সামনে, 10 প্লেটে কত কিছু দিছে, ইফতারির আগ মুহূর্তে মনে চাইছিল 3 চার জন উঠে গেলে কতই না ভালো হইতো, কি তাহলে আমি পাইতাম, এই 10 জন আর যা দিছে তো আমার একাই লাগত। কিন্তু আল্লাহর কুদরত,
যখনই বান্দা আজানটা দেওয়া মাত্র আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকি কাফতারতু বলিয়া যখন বিসমিল্লাহ বলিয়া শরবতটা টান দিছে, এক গেলাস শরবত খাওয়া মাত্র ধাক্কা লাগিয়েছে, এক প্লেটের বুটমুড়িও খাওয়ার তোর আর ক্ষুধা নাই, ক্ষুধা নাই, এক প্লেট ডা রয়ে গেছে, রইতে রইতে তিন চার জন ডা রয়েছে, ওই যে আজানের আগের খাদক গুলো এডি খাইতেছে, এরা কোন রকম দু চার মুঠ খাইয়া নামাজের একামত দাঁড়ায় গেছে, নামাজ পড়ে সালাম ফিরে দেয়, খাদকের এখনো খায়, কিরে ভাই রোজা রাখস না, বুঝলাম নামাজ খায়, নামাজও বাদ, আব্বাও ভরে না আমরাও ভরি না, তাহলে এই যে ইফতারি খাইলি উপায় কি কয়? কোনো উপায় নাই, হাসরের ময়দানে আল্লাহ যদি জিগেই বসে নামাজও পড়লি না রোজাও রাখলি না, ইফতারিটাও কি খাইতে পারলি না, তো তো একটা কইয়া ভার পাওয়া যাবে, জানলাম না খাওয়ানোর বেলায় কোনো সাপ দিছিলাম না, নামাজ রোজা বাদ দিয়ে খেয়েছি। আল্লাহ তাআলা বলেন, এর বান্দা তুমি খানার বেলায় বড় দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল, অতএব তুমি অন্যের সাহায্য ছাড়া চলার কোনো উপায় নাই, এখন তুমি কার সাহায্য নিবা? আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি সবাই দুই হাত উঁচু করে বলবেন আল্লাহর নিব, আমি জিজ্ঞাসা করব না, কারণ আপনার কথার সাথে কাজের কোনো মিল নাই, আপনি এখানে বসে বলবেন আমার আল্লাহর থেকে সাহায্য নিব, যদি আল্লাহর থেকে সাহায্যই চাইতেন তাহলে কেন নামাজ পড়বেন না, কেন রোজা রাখবেন না, কেন নবীর তরিকায় চলবেন না, কেন আপনার ঘরের দরজায় হারাম টাকার ব্যানার লাগানো, কেন আপনার দোকানটা হারাম টাকায় চলে, কেন আপনার বিল্ডিংটা হারাম টাকায় উঠানো, কেন আপনার বিবির নামটা সুদের খাতায় লেখানো, কেন আপনি লোন উঠাইয়া এরপরে চলতেছেন, সুদের খাতায় নাম থাকলে নামাজ হবে না, রোজা হবে না, কোনো আমল হবে না, চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 চব্বিশ ঘন্টা যেই মহিলারা সুদের সাথে জড়িত, জন্মদাতা বাবার সাথে জিনার গুনা লেখা হয়, আর যেই পুরুষেরা সুদের সাথে জড়িত গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনা লেখা হয়, কত বড় মারাত্মক। ও আল্লাহর বান্দারা, এই অবস্থায় কয়দিন দুনিয়াতে বাঁচবেন? মরা তো লাগবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে মানুষ এত নেয়ামত আমি দিলাম, তুমি শুকর আদায় করো বা পাঁচ বেলার নামাজ পড়ো বা, আমি আল্লাহ বলি নাই সব পাগড়ি বান্দিয়া হুজুর হইয়া যাও, আল্লাহ এটাও বলে নাই। ও ব্যবসায়ী ভাইরা ব্যবসা করো, ও চাকরিজীবীরা চাকরি করো, স্কুল কলেজে পড়তেছো পড়ো, কোনো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, চব্বিশটা ঘন্টা দিয়া রাত আর দিন আমি প্যাকেট করে দিলাম তোমার জন্য, এই পুরা চব্বিশ ঘন্টার ভেতরে বাইশ ঘন্টা সময় তুমি তোমার কাজে ব্যবহার করো, বাকি থাকলো কয় ঘন্টা? মাত্র দুইটা ঘন্টা তুমি আল্লাহর পথে ব্যয় করো বা তোমার জন্য, তোমার কল্যাণের জন্য, কয় ঘন্টা? বাইশ ঘন্টা তোমার, দুই ঘন্টা সময় তুমি আল্লাহর দিও তোমার কল্যাণের জন্য, কয় একসাথে? কয় না একসাথে পারবি না, তোর ওজোরের শেষ নাই, তো কেমনে? কয় পুরা চব্বিশ ঘন্টা ভাগ করিয়া করিয়া দুই ঘন্টা সময় দিবি, ফজরের চার রাকাতে বিশ মিনিট আবার দোকানে যা, আবার জোহরের দশ রাকাতে বিশ মিনিট আবার দোকানে যা, আবার আসরের চার রাকাতে বিশ মিনিট আবার তুই চাকরির মহলে চলে যা, আবার মাগরিবের পাঁচ রাকাতে বিশ মিনিট আবার দোকানে চলে যাও, আবার এশার নয় রাকাত নামাজে বিশ মিনিট দিয়ে ঘরে যাও, সন্তানের হক আদায় কর, স্ত্রীর হক আদায় কর, আবার ঘুম থেকে উঠিয়া
20 মিনিটের জন্য অযু বানাইয়া 4 রাকাত নামাজ পড়বি, এই পুরা 24 ঘন্টার ভিতরে 20 মিনিট 20 মিনিট করিয়া ফাঁকে ফাঁকে তুই আল্লাহরে সময় দিয়া নামাজ পড়বি, তোর ব্যবসাও চলবে, চাকরিও চলবে, লেখাপড়াও চলবে। এই দুইটা ঘন্টা যখন তুই নামাজের মধ্যে কাটাবি, তোর পুরা 24টা ঘন্টা আমি আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দিব। আতি না ফি দারে দুনিয়া না হাসান, آتنا في دار عقبانا حسن، يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى. خراب لك بس এত সুযোগ দেওয়ার পরেও যদি 20টা মিনিট সময় দিয়া হাজিরা না দাও, তো জোতার বাড়ি তোরে দিব না আর কারে দিব, তোর গলায় ভাড়া দিব না তো কারে দিব, তোর ঘরে আগুন লাগাবো না কার ঘরে লাগাবো, তোর ব্যবসার দোকানে ডাকাতি হবে না তো কার দোকানে হবে, তোর মাইয়া বলার কিডনি নষ্ট হবে না তো কাটতে হবে। খাইতেছো আমার দেওয়া পানি, তোর বাফে দিছে পানি, দোকানে যাবি ভাই মইরা যাই পানি দাও, পাঁচ টাকা দাও এক গেলাস, ডাব খাইবা 100 টাকা। আর আমি আল্লাহ কোটি 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 টন মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি দিয়ে দিলাম, ফিরি খা, কোনো বিল দেওয়া লাগে আল্লাহরে? সূর্যের আলো তোরে ফিরি দিয়ে দিলাম, তুই ব্যবহার কর। দুনিয়া আলারা যন্ত্র দিয়া সূর্যের আলোকে ধইরা এরপরে সৌর বিদ্যুৎ দেয় বিল নেয়, আল্লাহ কয় আমি তোরে সূর্যের আলো দিয়ে দিলাম ফিরি, কোনো বিল নেই। তোমার শ্বাসকষ্ট, তুমি হসপিটালে গিয়া নাকে পাইপ লাগাইলা, অক্সিজেনের বিল উঠলো 2 ঘন্টা 1000 টাকা, আল্লাহ কয় আমি তোরে আজীবনের জন্য বাতাসটা ফিরি করে দিলাম, কোনো বিল রাখি নেই। আমি আল্লাহ তোর জন্য পানি দিলাম ফিরি, বাতাস দিলাম ফিরি, সূর্যের আলো ফিরি, চাঁদের আলো ফিরি। ও বান্দা আমি আল্লাহ তোর জন্য সব ফিরি দিয়ে দিলাম, বান্দা বাড়ি করতেছো বালু দিলাম ফিরি, বালু কি এ বালু সাগরের থেকে আনে ফিরি, এই না আমগো জবাই করে, কথা ঠিক না ভাইরা? আমার আল্লাহ কি দিছেন এটি সারা জিন্দগি গুনিয়েই শেষ করতে পারবেন না, আল্লাহর মতো দয়াময় আর কে আছে? আম্মা আমারে কিছু দেয় নাই, আব্বাও কিছু দেয় নাই, কেউ দেয় নাই, আল্লাহ যা দিছিল এটারে টাইনে নিয়ে গেছে, আল্লাহ দানিয়া টানাটানি করছে, আল্লাহ আমারে কিছু টাকা পয়সা দিছে টেনে টেনে নিয়ে গেছে, আল্লাহ আমাকে সন্তান দান করেছেন, অনেকে উপকার না করে সন্তানের ক্ষতি করার প্রচেষ্টা করেছে অপচেষ্টা করেছে, ভাইয়ের ঘরে ভাই ডাকাতি করে, স্বামী স্ত্রীকে জবাই করে, স্ত্রী স্বামীরে জবাই করে, সন্তান মা বাবারে জবাই করে, আল্লাহর দেওয়াটা নিয়ে যাইব, বাবারে মাইরা টাকা পয়সা নিয়ে যাব। আল্লাহ পাক বলেন ওরে গোলাম এত কিছু তোমাকে দিলাম তারপরেও তো আমি বলি নাই তোর ব্যবসা বন্ধ করে আমার জিকির কর, আমি তো বলি নাই চাকরি ছাড়িয়ে আমি আল্লাহরে জিকির কর আল্লাহরে ডাক বলি নাই তো, স্কুলে পড়ো পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো পড়ো, আলহামদুলিল্লাহ পড়তেই থাকো বাধা নাই, ফাঁকে ফাঁকে গিয়ে তুমি 20 মিনিট 20 মিনিট 5টা বেলা হাজিরা দিও। ও আল্লাহর বান্দারা আমার নবীর তরিকায় ব্যবসা করো, ও আল্লাহর বান্দা এত বুঝানোর পরেও তো আমরা বুঝতেছি না, আবার অহংকার করি, কয়দিন আর এই বাহাদুরি, আপনার আমার এলেম নাই, আমল নাই, তাকোয়া নাই, মা বাবার হক আদায় করি না, ভাইয়ের হক আদায় করি না, বোনের হক আদায় করি না, স্ত্রীর হক আদায় করি না, সন্তানের হক আদায় করি না,
কিন্তু যারা এলেমওয়ালা আমলওয়ালা তাকওয়াওয়ালা সাহাবায়ে কেরাম আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম যাদেরকে আল্লাহ ডাইরেক্ট নবীর হাতে জান্নাতের ঘোষণা দিয়েছেন এই রকম আবু বকর সহ দর্জনার নামে জান্নাত ওয়াজিব সেই আবু বকর জান্নাতের টিকিট পাইলেন এলেমে অভাব নাই আমলের দুর্বলতা নাই তাকওয়ার কোনো দুর্বলতা নাই জান্নাতের টিকিট পাইয়া আমরা বাঙালি হইলে তো ঘুমাইয়া থাকতাম নামাজ লাগবে না জান্নাত রেডি কি এখন জান্নাত পাবো কিনা সন্দেহ এর ভরও কত বড় নিমক হারাম খায় নামাজ না পড়লেও দিল পরিষ্কার আর আবু বকর নবীর সাহাবি জান্নাতের টিকিট পাইয়া সারাটা রাত এবাদতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমার নবী কান্দেন আল্লাহর নবী বলেন ও আবু বকর আপনি জান্নাতের টিকিট পাইয়া কান্না করেন কেন আবু বকর বলে হাশরের ময়দানে জাহান্নামের আযাবের ভয়ে কান্না করি জান্নাতের টিকিট পাইছেন আবার কেন ভয় আবু বকর বলে নবীজি যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিছেন যদি আল্লাহ আমার কোনো কাজে বেজার হয় টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে আল্লাহ যেন বেজার না হয় জন্য কান্না করি কেয়ামতের দিন যদি আল্লাহর আদালতে আল্লাহ হাজির করিয়া বলে আবু বকর আমি যেইভাবে নামাজ পড়লে খুশি হব সেইভাবে তুমি নামাজ জীবনে পড়তে পারো নাই আমি যেইভাবে খুশি হইয়া কোরআন তেলাওয়াত শুনবো ওইভাবে তুমি শুনাইতে পারো নাই আজকে জাহান্নামের হ্যান্ডকাপ তোমার হাতে লেগে যাবে ও নবী আপনিই না বলেছেন হাশরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে সূর্য মাথার উপরেই জমিন হবে কেয়ামতের মাঠ এই জমিন হবে কেয়ামতের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত আল্লাহ হাশরের ময়দানে নারী পুরুষ উলঙ্গ দাঁড় করাবেন সব উলঙ্গ সূর্যটা নিচে নেমে আসবে তাপ ছেড়ে দিবে মাটির জমিন পুরিয়া তামা হয়ে যাবে অন্যদিক থেকে জাহান্নামের আওয়াজ বলবে আল্লাহ বেনামাজিগুলো কই আমার পেটে দাও জাহান্নামের আগুনের মধ্যে দাও বেনামাজি গুনাহগার আল্লাহ বলবে একটু অপেক্ষা কর আমি বিচার শেষ করে তারপরে দিতেছি নবীজি বলেন এত কঠিন পরিস্থিতি কেয়ামতের ময়দান হয়ে যাবে ওই পরিস্থিতির মধ্যে নবীদের কোনো গুনাহ নাই বিনা হিসাবে জান্নাত কিন্তু পরিস্থিতি দেইখা নবীরা পর্যন্ত কান্না শুরু করবে আদম নবী কাঁদবেন উম্মতের কথা অন্তরে আসবে না শুধু বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও মুসা নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও সেই দিন আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর আদালতে সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমি মুহাম্মদকে বাঁচাও একবারও নবী বলবেন না বলবেন আল্লাহ উম্মত বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় তো আমি জান্নাতে যাব না আল্লাহ বলবেন নবী মাথা উঁচু করেন আপনি উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন আমি তখন আল্লাহর অর্ডার পাইয়া আমার উম্মতগুলো বাছাই করে জান্নাতের দরজার দিকে নিব আম্মা জানা এসা বলে নবী কোটি 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 সহস্র কোটি মানুষ আপনার উম্মতগুলো কেমনে চিনবেন নবী বলেন আমার উম্মত যারা ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ পড়ত ওদের ওযুর অঙ্গগুলো হাশরের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে আর আমি নবী দেখে দেখে তাদের জান্নাতে নিয়ে যাব মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইনুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন বখা এ যুবক
স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, ওই পড়া ছাড়িস না, কলেজে পড়, চাকরি কর, ব্যবসা কর, আমার মতো হুজুর হওয়ার চিন্তাও করবি না, দরকার নাই। তবে যেই লাইনেই থাকো, পাঁচ বেলার নামাজটা ঠিক মতো পড়িস রে বাবা, মা বাবার সাথে ভালো ব্যবহার করে বেশি বেশি দোয়া নিবি, আলেম ওলামা পাইলে সালাম দিয়া দোয়া চাবি, মাথাটা পেতে বলবি হুজুর একটু মাথায় দোয়া করে দেন, হাত বুলাইয়া দেন, মায়ের কাছে গিয়া বলবি মা তোমার হাতটা মাথায় দিয়ে একটু দোয়া করিয়া দাও, আমি নামাজ ছাড়ব না, যেই লাইনেই থাকো নামাজটা ছাড়বি না, জবান দিয়া কোনো কারো সাথে খারাপ ব্যবহার করবি না, তোর আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোর জবানের ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোর ব্যবহারে যেন কোনো শিক্ষকেরা কষ্ট না পায়, তোর ক্লাসের ভাই বোনেরা যেন কষ্ট না পায়। তুই ডাক্তার হইয়াও দেখবি জান্নাতের রাস্তা ওপেন হয়ে গেছে। ও যুবকেরা বলবা হুজুর কেমনে, একটু নজর করে দেখ, তোর ডানে বামে খেয়াল করে দেখ, তুই যেই ক্লাসে যেই স্কুলে পড়ো, ওই স্কুলের ওই ক্লাসের ছাত্র এবং ছাত্রী আল্লাহকে সাক্ষী রেখে বল, নামাজ পড়নেওয়ালা ছাত্র ছাত্রী তোদের স্কুলে আসেনি। কি মিছা কথা কও না সত্য কও, যদি থাকে তুমি পারবা না কেন? তোমার স্কুলের ছাত্র যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালাইয়াও যদি নামাজ পড়ে তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারো না? তোমার মতো বান্দা ময়দানে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করো, জাহান্নামের আগুন সইতে পারবা না, পাঁচ বেলার নামাজের জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ এত দয়াময়, তওবার দরজা খুলে বলে বান্দা এখনই তওবা করবি, তওবা করবি এক মিনিট, আর আমি তোর 80 বছরের গুনাহ এক মিনিটেই মাফ করে দিব। চোখের পানি ছেড়ে তওবা করো, কয়দিন আর বাঁচবা ও যুবক? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো, মনে মনে নিয়ত করো আর নামাজ ছাড়বা না। আমার আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবনে যত গুনাহ করছি আমার গুনার খবর আব্বা আম্মা ভাই বোনেরা বন্ধুরা কেউ জানে না, আল্লাহ জানেন। ও আল্লাহ আপনি রাগ করিয়া গুনার কারণে পানি বাতাস খানা বন্ধ করেন নাই, আজকে থেকে আমি আল্লাহ আপনার কাছে মাথা নত করে তওবা করতেছি, মরিয়া গেল যাব আর নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলব, জবানকে হেফাজত করব। তওবা করার যদি নিয়ত হয়, খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।